সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আপনার শাওমি পোকো M2 প্রো ফোনটি নিয়ে। কী পেয়ে যাচ্ছি আমরা এই ফোনে, কী পেয়ে যাচ্ছি আমরা এই ফোনে, তো চলুন ভিডিওটিতে আমি আপনার বলে দিচ্ছি। তো প্রথমত আপনি নেটওয়ার্কে, তো নেটওয়ার্কে আমরা 2G থেকে সর্বোচ্চ 4G সুবিধা এই ফোনে পাবো। এবং এই ফোনের আপনার ওয়েটটা থাকছে 209 গ্রাম, এবং বিল থাকছে আপনার ফ্রন্টটা থাকছে গ্লাস দিয়ে, সাথে থাকছে আপনার গোয়েলা গ্লাস 5 প্রোটেকশন, এবং ব্যাকটাও থাকছে আপনার গ্লাস দিয়ে, সাথে থাকছে আপনার গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং প্লাস্টিক ফ্রেম পাচ্ছি আমরা এটাই। তো আমরা এই আমি পোকো M2 ফোনে আপনার ডুয়াল সিম ইউজ করতে পারবো। এখন আসি আমরা ডিসপ্লে। তো ডিসপ্লেতে আমরা পাচ্ছি আপনার 6.67 ইঞ্চিস LCD ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে আপনার 1080p ফুল HD, এবং প্রোটেকশন হিসেবে এখানে শাওমি ইউজ করেছে আপনার গোরিলা গ্লাস 5। শাওমির পোকো ফোনটি আপনার অ্যান্ড্রয়েড 10-এ আসতে যাচ্ছে, সাথে থাকছে MIUI 11, এবং চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে কোয়েলম কোর স্ন্যাপড্রাগন 720G, যেটা খুবই লেটেস্ট প্রসেসর এবং খুবই দারুণ একটা দুর্দান্ত প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে আমরা ইজিলি ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, সব হাই গ্রাফিক্সে গেমগুলো খেলতে পারবো। সো সিপিইউ হিসেবে অক্টাকোর 2.3 GHz কাইরো ইউজ করা হয়েছে। তো জিপিইউ হিসেবে অ্যাড্রিনো 618 এই ফোনে ব্যবহার করা হয়েছে। তো শাওমির এই ফোনে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়েছে। তো এখন আসি আমরা এটা ভ্যারিয়েন্টে। তো এটা মিনিমাম 3 ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। একটা হলো 64 GB এবং 4 GB র্যাম, একটা থাকছে 64 GB এবং 6 GB র্যাম, এবং আরেকটা থাকছে 128 GB এবং 6 GB র্যামের। এখন আসি আমরা ক্যামেরায়। তো ক্যামেরায় আপনার পিছনে শাওমি এটা প্রথমটা থাকছে আপনার 48 মেগাপিক্সেলের, দেন থাকছে আপনার আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, দেন ম্যাক্রো ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, দেন আপনার ডিপ্থ ক্যামেরা থাকছে আপনার 2 মেগাপিক্সেলের। এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আমরা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবো। সো সেলফি হিসেবে যে সিঙ্গেল একটা ক্যামেরা ইউজ করছে, যা থাকছে আপনার 16 মেগাপিক্সেলের। সো এই ফোনে আমরা আরও পাচ্ছি লাউডস্পিকার 3.5 mm জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, রেডিও পাচ্ছি আমরা, এটা USB 2.0 টাইপ সি পোর্ট পাচ্ছি। সো ফিচার হিসেবে আপনার এটা ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন ইউজ করা হয়েছে। সো এখন আপনি ব্যাটারিতে আমরা ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং আপনার 33 ওয়াট। সো এখন দেখা যাক এই ফোনটি কিরকম মার্কেট ফেলতে পারে, এবং বাংলাদেশের বাজারে আনুমানিক এর প্রাইসটা ধরা হয়েছে আপনার 17 থেকে 18 হাজার টাকা। সো এখন দেখা যাক এই ফোনটি আমাদের বাজারে কবে আসে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইয়ার বাংলাদেশি কনজিউমারকে। সো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টেক কেয়ার, গুড বাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ইয়ার বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইয়ার বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ।